প্রিয় দর্শক, প্রতিদিনের মতন আবারও চলে আসলাম জিডি স্পোর্টসের নিয়মিত আয়োজন খেলা প্রতিদিন নিয়ে। বাবরকে বিয়ে করতে চান রমিজ রাজা। বাবর আজমের ব্যাটিং দেখাই নাকি এক প্রকার শিল্প, এমনটাই মনে করেন তার ভক্তরা। ভক্তদের এমন বিচার বিশ্লেষণ যে কোনোভাবেই অতিমানবীয় মন্তব্য নয়, তা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সাবেক প্রেসিডেন্ট রমিজ রাজার বিশেষণের অতিশায়নে আবারও মিলে গেল। পাক ওপেনারের ব্যাটিং শৈলীতে মুগ্ধ হয়ে বাবরকে বিয়ে করার আগ্রহই দেখিয়ে ফেললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ। এবারই প্রথমবার বাবরের প্রশংসা করলেন এমনটা নয়, তবে এবার বাবরের পারফরমেন্সের প্রশংসায় কোনো শব্দই খুঁজে পেলেন না রমিজ। এজন্য কোনো বিশ্লেষণই যথেষ্ট মনে না হওয়ায় বাবরকে নিয়ে এমন বেফাঁস মন্তব্যই করে ফেললেন দ্য গ্রিন ম্যানদের সাবেকই অধিনায়ক। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলে খেলছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক, অন্যদিকে এলপিএলে ধারাভাষ্য দিচ্ছেন রমিজ। ঘটনাটা সাকিব আল হাসানের গল টাইটান্স ও বাবরের কলম্বো স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচের দিনে। গলের দেওয়া 189 রানের লক্ষ্য তারা করতে নেমেছিল কলম্বো। বড় লক্ষ্য তারা করতে পাতুম নেশাসকার সঙ্গে ওপেনিং এ ব্যাট করতে নামেন বাবর। এ সময় বাবরের প্রশংসায় রমিজ বলেন, নিরাপত্তা, ক্লাস, মান, শান্ত থাকা এমন পরিস্থিতিতে সেই আপনার লোক যে ইনিংসকে টেনে নিতে পারবে। রমিজের সঙ্গে থাকা আরেক ধারাভাষ্যকার তখন রমিজকে উদ্দেশ্য করে বলেন, তোমার আরো বিশেষণ যোগ করা উচিত। এরপরই পিসিবির সাবেক এই প্রেসিডেন্ট বলে ওঠেন, আমি শ্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। রমিজের এমন বেফাঁস মন্তব্য কয়েক মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এদিন রমিজ যে শুধু পাক ওপেনারের প্রশংসা করেছেন এমনটা নয়, এই ম্যাচে সেঞ্চুরিও করেছেন বাবর। তার এমন নৈপুণ্যে সাজানো ইনিংসে ভিত্তি করে জয়ের পথ সুগম করে কলম্বো। এদিনে 59 বলে 8 চার ও 5 ছক্কায় 134 রানে দারুণ এক ইনিংস খেলেন বাবর। শেষ পর্যন্ত এই ম্যাচে 7 উইকেটের জয়ে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলম্বো। এবারই প্রথমবার লঙ্কান লিগে খেলছেন বাবর। টুর্নামেন্টের শুরুটা সাদা মাটা হলেও ক্রমেই বেশ আধিপত্য দেখাচ্ছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরে 52 বলে খেলেন 59 রানে এক ইনিংস। এরপর ডাম্বুলা অর্ডার বিপক্ষে 24 বলে 41 রান করেন বাবর। সূর্যের নৈপুণ্যে সিরিজ জিয়ে রাখল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলছে ভারত। আগ্রাসী ক্রিকেটের চেনা ছন্দে ফিরেছে দলটি। এদিন ব্যাটিং বোলিং দুই ইউনিটেই দেখিয়েছে দাপট। তাদের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ের পর সিরিজ জিয়ে রাখছে ভারত। প্রবিন্সে এদিন আগে ব্যাট 159 রান সংগ্রহ করেছিলেন টি-20 দুবারের চ্যাম্পিয়নেরা। জবাবে ব্যাট করতে নেমে সূর্যের বিধ্বংসী 83 রানের ইনিংসে 13 বল হাতে রেখে 7 উইকেটের জয় পান পান্ডিয়ার দল। এদিনই সিরিজ জেতার চেষ্টা হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রোম্যান পাওয়েল। আগে ব্যাট করতে নামা ইন্ডিজদের শুরু থেকে মূলত স্পিনের জালে আটকে রাখেন হার্দিক। তবে বড় রানের দিকে এগোচ্ছিলেন স্বাগতিকেরা, কিন্তু 15তম ওভারে কুলদীপ যাদবের জোড়া থাকায় কিছুটা চাপে পড়েন তারা। শেষ দিকে রোম্যান পাওয়েলের 19 বলে 40 রানের বিধ্বংসী ইনিংস ভারতকে 160 রানের লক্ষ্য ছুড়ে দেয় উইন্ডিজ। ভারতের হয়ে কুলদীপ যাদব সর্বোচ্চ 3 উইকেট শিকার করেছেন। এছাড়া অক্ষর পটেল ও মুকেশ কুমার দিয়েছেন 1টি করে উইকেট। রান তাড়ায় শুরুতেই 84 উইকেট হারায় ভারত। কিছুক্ষণের ব্যবধানে ফেরেন শুভমান গিল। প্রথম দুই ম্যাচের মতো ভরসা দিলেন তরুণ ব্যাটার তিলক বর্মা। উল্টোদিকে সূর্যকুমার যাদব থাকায় ইনিংসও অ্যাঙ্কার করেছিলেন তিলক। পরে তিনিও বিধ্বংসী ব্যাটিং করেন, 51 বলে 87 রান যোগ করেন সূর্য ও তিলক। দলীয় 121 রানে ফেরেন স্কাই। 44 বলে 83 রানের বিধ্বংসী ইনিংস ফেরেন সূর্য। চতুর্থ উইকেটে তিলকের সঙ্গে 31 বলে 43 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। তিলক অপরাজিত থাকেন 49 রানে। বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নেন সূর্য। উইন্ডিজের হয়ে বল হাতে আলজারি জোসেফ 2টি ও ওবেদ ম্যাকয় 1টি উইকেট নেন। কন্টেন্ট কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিনের মতন আবার চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।